আমি আপনাদের মসজিদে নববীতে ইফতার আয়োজনটা দেখাবো। এটা হলো পৃথিবীর বৃহত্তর কিছু ইফতারের মধ্যে এটি একটি অন্যতম। দেখেন হাজার হাজার শত শত মানুষ ইফতারের জন্য জড়ো হয়েছেন, এবং যারা আমরা যেটাকে ইফতার করতেছি এরা হলো এই যেটা ছেলে দেখতেছেন, এদের পরিবারটা আয়োজন করছে, তাদের পরিবার যুগ যুগ থেকে এটা করে আসছে, তাদের দাদারা করেছিল, বাবারা করেছে, এখন তারাও করছে, ভবিষ্যতে তাদের সন্তানরা করবে। আস্তে আস্তে তারা পানি দিচ্ছে, পরে খেজুর দিবে, অন্যান্য অন্যান্য যেগুলো আছে সেগুলো দেওয়া হবে। তো আমি এটা বললাম, দেখেন এই জায়গায় কত বর্ণের মানুষ, কালো দল পর্ষা সবাই এই জায়গায় টেকা আল্লাহ তালার জন্য আসছে, জায়গায় কোনো অহংকার থাকে না, ধনী গরিব সবাই জায়গায় আসে, সবাই একসাথে বসে ইফতার করছে, ভেদাভেদ নাই। সম্ভবত এটা পৃথিবীর বৃহত্তম ইফতারের মধ্যে একটি মসজিদে নববী, এবং মানুষ যাচ্ছে, তারা কিন্তু মানুষকে ডেকে ডেকে ভিতরে ঢোকাবে ইফতার করার জন্য। সম্ভব ভালো লাগে দৃশ্য দেখলে, মানুষের সেবা করতেছে তারা সারা মাস, তাদের মানুষকে তারা খাওয়াবে, এটা তাদের অনেক ভালো লাগে, তাদের আনন্দ এবং এটা তাদের রীতি। এই দেখুন একটা বাচ্চা নিজে সাপোর্ট বাচ্চা করে বাচ্চা, এবং তাদের কোম্পানির আরও যারা বাঙালিও কর্মচারী আছেন, পাকিস্তানিও আছেন, ইন্ডিয়ানও আছেন, তারাও সবাই মিলে মিশে তারাও যারা ইফতার করায়, সারা মাস তারা এভাবে করবে। এবং যদি তারা নিজ ইচ্ছা থেকে অন্য কাউকে না দেয়, তাহলে এই জায়গাটুকু তারা সারা জীবন করবে, তাদের বাবা পরে, দাদা পরে, বাবা বাবা পরে, চাচা এইভাবে চলে আসবে, তাদের ফ্যামিলি এটা তারা যুগ যুগে করে আসছে। এদের এই বাচ্চা রুটি দিচ্ছে, এটা তাদের পরিবার সম্ভব, এই বাচ্চাদেরগুলো শেখানো হচ্ছে, বসতে যারা বড় হয় তারা এরকম করতেছে তাদের পরিবারে। আমাদের হাজার হাজার মানুষ, পুরুষ মহিলা সবাই মিলে ইফতার করছে, কত ধর্মের মানুষ, ভাই পাকিস্তানি ভাই, মিশরি, বাংলাদেশি, ইন্ডিয়ান, মিশরি, তুর্কি, সব দেশে, সোমালিয়া, নাইজেরিয়া, সব পৃথিবীর সমস্ত মুসলমান যে দেশগুলো আছে সেই দেশগুলোতে এই রমজান মাসে মানুষ আসে। তো এইবারে লোকজন অনেক বেশি, এই যে ইফতার দিচ্ছি, থ্যাংক ইউ, ইফতারের বক্স দিচ্ছি আর অন্ত মতো আর নিজের এসে মানুষকে ইফতার করে দিন বাচ্চা ছেলেটা সারাক্ষণ তাদের পরিবারের বড় অভিভাবক নিজের মানুষকে নিজের গ্রহণ করে মাসে খাওয়া, তাদের তৃপ্তিটি আনন্দটি আলাদা। আকবর ভাই দেখতেছি, আপনি তো আসছিলেন মনে হয়, আকবর ভাই দেখতেছে, মিথুন দেখতেছে, আসলে এরা দেখানোর জন্য অনেকে দেখেন না, তারা বলছে একটু দেখানোর জন্য, আর যারা দেখছেন তাদের কাছে তারা জানেন এটা কী আনন্দ লাগে, সবাই হাজার হাজার সকল বর্ণের মানুষ মিলে মুসলমান জাতি এক ইফতার করে, তারা অনেক সৌভাগ্য, আল্লাহ তালা অনেক শুকরিয়া আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য, দোয়া করবেন বারবার আল্লাহ তালা আমাকে এই সুযোগ করে দেন। এই দেখেন তাদের পরিবারের বড় অদল যারা তারা নিজেরা, ওই যে একজন এটা লোক তাদের কর্মচারী, উনি ইন্ডিয়ান হবেন, এই যে বাচ্চা ছেলেটা অনেক কষ্ট করতেছে, এর প্রতিদিন তারা সারা মাস মাসকে তারা এবার খাওয়াবে, এই দেখেন সারা মাস তাদেরকে খাওয়াবে, এবং সবচেয়ে বড় ডেকে ডেকে নিয়ে আসেন, এই যে বাইরেও দিচ্ছে, বাইরে
আপনারা দেখতে পাচ্ছেন আমি ইফতারের সময় মসজিদে নবীতে হাজার হাজার মানুষ পুরুষ মহিলা জড়াতে মহিলাদের জন্য আলাদা জায়গায় বসার জায়গায় ব্যবস্থা আছে তারা আলাদা বসে ইফতার করবে এই যেগুলা পর্দা আমরা দেখছেন উপরে এগুলা কিন্তু একটু পরে যখন সূর্য চলে যাবে এগুলা খুলে ফেলা হবে আবার যখন পরের দিন যখন সূর্য উঠবে তখন আবার এগুলা এইভাবে মেলিয়ে দেওয়া হবে তারপর দেখেন ফ্যান চলছে ফ্যানের সাথে পানি দেওয়া যাতে পরিবেশটা ঠান্ডা থাকে আসে এখানে মজাতে আনন্দটা একদম বিশেষ করে রমজান মাস সবচেয়ে ভালো লাগে রমজান মাসে অনেক মানুষ আসেন সবচেয়ে বড় জিনিসটা ইফতার ইফতার একসাথে করা যায় হাজার হাজার মানুষ ইফতার এবং রমজান মাসে তারাবি নামাজ আলাদা পার্ট আলাদা তো এই জায়গায় 10 রাকাত তারাবি নামাজ পড়া হয় পড়ানো হয় কালকেও পড়েছি 10 রাকাত এইবার 10 রাকাত তোমার পড়ানো হচ্ছে সবাই বলছেন দোয়ার মধ্যে দোয়া করবেন ভাই আমিও আপনাদের জন্য দোয়া করতেছি এবং নবীজির রোজা যারা সালাম চেয়েছেন তাদের সালাম পৌঁছে দিয়েছি যারা মায়ের জন্য দোয়া চেয়েছেন তাদের মায়ের দোয়া চেয়েছেন তাদের জন্য দোয়া করেছি যারা নিজের সুস্থতার জন্য দোয়া তাদের কাছে দোয়া সবার জন্য দোয়া করছি ভাই দেশবাসীর জন্য আমার মিয়ানবাসীর জন্য আমার এলাকাবাসীর জন্য দোয়া করেছি আল্লাহ তাদের সবাইকে ভালো রাখে সবাইকে যেন সুস্থ রাখে এবং সবাইকে যেন সঠিক পথে চলার ব্যবস্থা করে দেন আল্লাহ তাআলা আমার জন্য দোয়া করবেন আমি যাতে সুস্থ হয়ে ফিরে আসতে পারি আল্লাহ সবসময় আমাকে মক্কা মদিনায় যাওয়ার সুযোগ করে দেন ভাই আসলে দুনিয়া কিছু নেই এ জায়গায় আসলে বোঝা যায় যে বাংলাদেশ এবং সৌদির সময়ের পার্থক্য হলো 3 ঘন্টা আমাদের জায়গায় 6টা হলে আপনাদের জায়গায় 9টা বাংলাদেশে 9টা হবে সৌদি আরবে 6টা হলে বাংলাদেশে 9টা হবে আসলে অনেক ভালো লাগার একটা দৃশ্য দেখতে ইচ্ছে করে খাওয়াটা কিছু না এত মানুষ একসাথে ইফতার এই জায়গায় কত ধনী গরিব আলিম ওলামা আছে পীর ফকির আছেন সবাই একসাথে বসে ইফতার এই জিনিসটাই ভালো তাদের কারণ হয়তো আমরা নগণ্য মানুষ আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিতে পারেন এই জিনিসটার জন্য মানুষরা ছুটে আসে এই জায়গায় যে কার জন্য আল্লাহ কাকে মাফ করে দিবেন তা আল্লাহ তালা ছাড়া কেউ জানেন যে সবাই এই জায়গায় আসে কারো ছেলে দিলে কেউ মাফ পেয়ে দেয় আর সমস্ত গোনা মাফ ঠিক আছে মানুষের এই জায়গায় অন্য কিছু পাওয়া যেন মানুষ আসে না অনেকে বলেন এগুলো দেই কেন আবার অনেকে বলেন দেওয়ার জন্য তাদের দেখতে ইচ্ছে করে ভালো লাগে এবং এই দেখেও যদি তাদের একবার ইচ্ছে হয় আল্লাহর ঘরে মক্কা মদিনা আসার জন্য সেটাও কত একটা সব মিলবে এবং সবারই ইচ্ছে করে মুসলমান হিসেবে সবারই শেষ ইচ্ছে থাকে আল্লাহ তালার ঘর অফ করার জন্য হজ করার জন্য উমরা করার জন্য জমজমে পানি আনবো তুমি এসে নিয়ে যেতে হবে মনে থাকবে না মনে থাকলে নিয়ে আসবো আসলে অবশ্যই তোমাকে দেওয়া হবে ইনশাল্লাহ
জমজমে পানি জমজমে পানি এই জায়গা অবশ্য কম পাওয়া যায় মক্কাতে বেশি পাওয়া যায় এই জায়গায় দুই একটি জায়গা পাওয়া যায় অনেক মজা লাগে টেনশুদারে এই জায়গায় মাংসের খাওয়াচ্ছে না ভাড়া বাইরের মাংস তো দিচ্ছে না মেয়েরাও এসে নিতেছে সবাইকে এরা তাদের যা আছে সব ধরে রমজান মাসে তাদের সারা বছরের জমানো টাকা ব্যয় করে এবং তারা মনে করে এইটা করা উচিত মানুষের সেবা করা উচিত মানুষকে খাওয়ানো অনেক আনন্দ আছে এটা তারা বোঝে এবং তারা কিন্তু আমরা যেমন আলিপ জনপ্রতিনিধিরা খাওয়ান বা অন্য একটু লিডার টিডার বা যারা পয়সা লাগে না সবাই গরিবও চায় নাহলে আপনাকে একটা চকলেট খাওয়াবে ওই রমজান মাসে না চায় একটা চকলেট যাতে আপনি যেতে পারেন সবাইকে খাবার দেওয়া হচ্ছে তো আমি দেখালাম এই জন্য যে এটা বৃহত্তর এটা ইফতার অনেকে চান দেখতে অনেকে মিস করে এই জন্য ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য সবাইকে আবারও সালাম জানিয়ে আমি শেষ করছি।